नमस्कार, आज के वीडियो टा आपना देर बोल बो हेयर प्रोडक्ट नहीं। आपना देर अनेक केरी प्रश्नों कौन धारों ने शैम्पू यूज़ कर बो, की सीरम, की मास्क, शॉप किचु। तार आगे एक ता जिनिश बोलते चाहिए, जे आम्रा विभिन्न रकम ऐप थे के प्रोडक्ट ऑर्डर करी था ही ना। तो आमी आज के नाइका थे के प्रोडक्ट गुलो ऑर्डर करे चलाम, जे गुलो आमार लागबे नाइका प्रोडक्ट। कारण कि सब ऐप खराब आमी सेटा बोलछी ना, बट आमी नाइकार कथा बोलछी। नाइका ऐपटा भीषण भालो करे किन्तु पैकेजिंग करेछे, थैंक यू नाइका। आमार एत सुंदर भावे प्रोडक्ट पैकेज करे पाठिएछे ना, जाते कोनो प्रोडक्ट नष्ट ना हय। एटा गेल नाइकार कथा। एबारे आपनादेर सामने आमी देखाबो, अनेके बोलेन आमरा कि धरनेर शैम्पू यूज करब, কি ধরনের হেয়ার মাস্ক ইউজ করব, হেয়ার জেল ইউজ করব কিনা, হেয়ার কন্ডিশনার ইউজ করব কিনা, এই সমস্ত জিনিস আমরা প্রশ্ন থাকে আমাদের, সেই প্রশ্নের উত্তর অনেকবার বহুবার দিয়েছি, আবারও সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। প্রথম কথা, শ্যাম্পু কি ধরনের শ্যাম্পু ইউজ করব, কোন শ্যাম্পুটা চুলের জন্য ভালো। এক্ষেত্রে আমি বলি সব শ্যাম্পুই কিন্তু ভালো, কোনো শ্যাম্পুই খারাপ নয়। কারণ শ্যাম্পুর যে তৈরির যে মেথড, যে পদ্ধতি, সেটা কিন্তু একই রকম থাকে। হ্যাঁ, কোথাও সিলিকন ফ্রি থাকে, কোথাও সালফার ফ্রি থাকে, কোথাও প্যারাবেন ফ্রি থাকে, ঠিক আছে। তো এবারে চুলের ওপরে ডিপেন্ড করছে যে কোন ধরনের চুলে আমরা সালফার ফ্রি বা প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করব। আর সিলিকন কি করছে, সিলিকন বলুন, সালফার বলুন, এগুলো না চুলটাকে শ্যাম্পুগুলোর মধ্যে দেওয়া থাকলে চুলগুলো দেখায় না ভীষণ স্মুথ, প্রচণ্ড সিল্কি এবং শাইন করে। যাই হোক, কথা হচ্ছে যে শ্যাম্পু তাহলে আমাদের মোদ্দা কথা, যে যার চুলে যেটা শ্যুট করে যায় সেটাই বেটার। কিন্তু অনেকের আছে এবার কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার, তাহলে কার্লি হেয়ার স্ট্রেট হেয়ারের জন্য আমাদের শ্যাম্পু বা প্রোডাক্ট কিনতে হয়। অনেকে আছেন কার্ল পছন্দ করেন, তো সেক্ষেত্রে আজকে যেহেতু আমার চুল পার্সোনালি কার্ল, তো সেই জন্য আমি কার্ল হেয়ারের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে দেখাব। যদিও এই কোম্পানি নিয়ে আগেও আপনাদের কাছে ভিডিও দিয়েছিলাম আমি। বিয়ার অ্যানাটমি, রাইট, বিয়ার অ্যানাটমি, এটা হচ্ছে ভালো প্রোডাক্টটা, ভীষণ ভালো হেয়ারের জন্য ভালো। এছাড়াও আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে যেগুলো আমাদের হেয়ারের জন্য শ্যাম্পু। আমি ওই জন্য বললাম শ্যাম্পুটা সবটাই, আমরা যদি শ্যাম্পু বলি তাহলে বল যে কোনো শ্যাম্পু যেটা আপনার হেয়ারে শ্যুট করছে সেই রকম শ্যাম্পু ইউজ করতে পারেন। এছাড়া হেয়ারে প্রবলেম থাকলে, যেমন ধরুন কারোর অত্যাধিক মাত্রায় হেয়ার ফল হচ্ছে, আমাদের হেয়ার ফল হতে হতে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তখন কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। সেগুলো কিন্তু বিভিন্ন রকম কোম্পানি, যেমন ব্রিলেয়ার বলে যে কোম্পানিটি আছে, তাদের হেয়ারের প্রোডাক্ট ভীষণ ভালো। তো সেই ধরনের জিনিস আমরা কিন্তু পার্টিকুলার সেই হেয়ার প্রবলেমের জন্য ইউজ করতে পারি। হতে পারে প্রচণ্ড ড্যান্ড্রফ, হতে পারে প্রচণ্ড হেয়ার ফল, ড্রাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কোম্পানির কিন্তু এই পার্টিকুলার মানে প্রবলেমগুলোর ওপরে যে প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আজকে এই বিয়ার অ্যানাটমির শ্যাম্পু অ্যান্ড বিয়ার অ্যানাটমির কী কী আছে আপনাদের দেখাচ্ছি। আমি যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বিয়ার অ্যানাটমির শ্যাম্পু, রাইট। শ্যাম্পু করার পর কিন্তু আমাদের যেটা করতে হয় সেটা কন্ডিশনার, কন্ডিশনার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারে বারে বলি। আর তার সাথে সাথে আছে হেয়ার মাস্ক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেয়ার মাস্ক অ্যান্ড কন্ডিশনার, আমি আগেও বলেছি। হেয়ার মাস্ক লাগালে কি কন্ডিশনার লাগাতে হবে না? হ্যাঁ হবে, কন্ডিশনার কিন্তু মাস্ট হেয়ারের জন্য, তারপরে কিন্তু আমরা হেয়ার মাস্কটা ইউজ করব। আর এটা আছে হেয়ার জেল, যেহেতু আমার কার্ল আছে সেই জন্য কার্লটাকে কেয়ার করার জন্য এই জেলটা নেওয়া, সবার ক্ষেত্রে এই জেলটা প্রযোজ্য নাও হতে পারে, আপনারা এমনিও যে কোনো সিরাম ইউজ করতে পারেন।
যদিও আমি আগেও ভিডিওতে আপনাদের প্রপারলি বলা হয়েছে যে কার পরে কি কি আমরা ইউজ করব। আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, আগে অনেক আগে দেওয়া হয়েছে যে শ্যাম্পু, শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার, কন্ডিশনারের পর আমাদের মাস্ক, আর মাস্কের পর আফটার চুল যখন ড্রাই করছি, শুকিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু জেল বা সেরাম। তো এই হচ্ছে আমাদের হেয়ার কেয়ারের একটা প্রপার প্যাকেজ। এগুলো যদি আমরা ইউজ করতে পারি, নিজেদের হেয়ার কেয়ার করা হবে, ঠিকঠাক থাকবে। এগুলো গেল আমাদের প্রোডাক্টের কথা। এছাড়াও আমি কিন্তু বারে বারে বলি, যদি মনে হয় যে আমাদের অনেকেরই তো সামর্থ্য থাকে না, তো তাদের কিন্তু হোম মেড প্রোডাক্ট তারা ইউজ করতেই পারেন। হ্যাঁ, তার জন্য আমি অনেকবার বলেছি, সেটা আলাদা ভিডিওতে আবারও না হয় বলে দেবো। আজকে শুধু বেয়ার অ্যানাটমির এই প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে বললাম। একটা বিষয় খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, দেখুন আমি তো সবসময় বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি। আগে প্রত্যেকটা, মানে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং নানা রকম ভিডিও করে দিয়েছি। তারপরেও অনেকে প্রশ্ন করছেন, এটা কিভাবে ইউজ করব, এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তখন তাদেরকে আমার বলার বক্তব্য এটাই যে, তাহলে কি আমার যে আগের ভিডিওগুলো দেওয়া হয়েছে সেটা দেওয়ার কোনো মানেই হলো না? কারণ আপনারা তার মানে ভিডিওটা ঠিকমতো দেখছেন না বা মন দিয়ে শুনছেন না। আমার মতে আপনারা যদি প্রত্যেকটা ভিডিও একটু কেয়ারফুলি শোনেন, একটু মন দিয়ে দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি, সব রকমের উত্তর কিন্তু আমি আপনাদের কাছে দিয়েছি এবং আগামী ভিডিওতেও আপনাদের কাছে প্রপারলি, সঠিকভাবে সমস্ত ভিডিও এনে দেব। আমার শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ বা একটাই রিকোয়েস্ট কি, আপনারা আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখুন, তাহলেই কিন্তু খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবেন। কারণ আমি কিন্তু ভিডিও, লাইভ সমস্ত রকমভাবে আপনাদের সামনে আসার চেষ্টা করি, যাতে আপনাদের সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারি। আজকে এই পর্যন্তই। আবারও বলবো, যারা কিনা দেখছেন, নতুন দেখছেন আমার ভিডিও, যারা কিনা প্রথমবার আপনারা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে কোথাও, তাদেরকে আমি বলবো যে যারা নতুন দেখছেন আমার ভিডিও, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় এই আমার ভিডিও আপনাদের জন্য উপকারী, তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষজন এই ভিডিওগুলো পেয়ে যায় বা তাদেরও উপকারে লাগে। যাই হোক, ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।